নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার এইটের পথে এক ধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশ। ডাচদের 160 রানের লক্ষ্য দিয়ে 25 রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে দলীয় পারফরম্যান্সে বাংলাদেশ জয় পেলেও আলাদা করে প্রশংসা কুড়িয়েছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনার বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় তার প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন তানজিদ। পাওয়ার প্লে তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় এই ওপেনারের হেলমেটে। সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশের উদীয়মান এই ব্যাটসম্যান। বাঁহাতি ব্যাটসম্যানের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICCও। তানজিদের হেলমেটে আটকে যাওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যানের বুদ্ধির প্রশংসা করেছে ICC। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি লিখেছে, শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা। তানজিদের প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে, সেদিক থেকে তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আউটের আবেদন করতে পারত। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে। নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি বাউন্স হলে তানজিদ তামিমের হেলমেটে আঘাত করে। 23 বছর বয়সী এই ব্যাটসম্যানের হেলমেটে আঘাত করলেও কোনো ক্ষতি হয়নি তার। আসলে হেলমেটে আটকে যাওয়ায় বল বাংলাদেশি ব্যাটসম্যানের মুখে আঘাত করতে পারেনি। ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ তামিম বলেছেন, দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল, ফলে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম, আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে, কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গেছে। এ সময় আমি ভাবছিলাম তারা এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে, তাই হেলমেট খুলে মাটিতে রাখি, এতে করে তারা আউট করতে পারেনি।